একটি কথা আছে, এরকম হতে পারে সকালে রাজা বিকেলে ফকির, ঠিক তেমনই হয়েছে শেখ হাসিনার সাথে। এই ভিডিও দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এটি আমাদের পাশের দেশ বাংলাদেশের। তো প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার কিছুক্ষণ পর সাধারণ জনগণ ওনার ঘরে প্রবেশ করে, ওনার সরকারি বাসভবনে প্রবেশ করে। তারপর কি হয়, কেউ বিরিয়ানি খাচ্ছে, কেউ চিকেন খাচ্ছে, কেউ এমন হয়েছে, কেউ কেউ তো শেখ হাসিনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্ডারওয়্যার নিয়ে বের হচ্ছে ঘর থেকে। এমন পরিস্থিতি, একজন ডিক্টেটরের একজন শোষণকারী পরিণতি কি হতে পারে? আর যে কোনো কান্ট্রিতে যদি বিউরোক্রেসি থাকে, ডিক্টেটরশিপ হয়, তাহলে পরিণতি এরকম হয়। উনি তো আসলে একজন নারী, কিন্তু উনার যা ইচ্ছে হয়েছে তাই করেছেন। আপনাদের সবারই জানা, এক একজন ইসলামিক স্কলার, এক একজন আলিমকে এক দশকের চেয়ে বেশি সময় জেলে রাখা হয় এবং কৌশলে হত্যা করা হয়। তাছাড়া প্রতি বছর দেখা যায় অনেক স্কলারদেরকে জেলে পাঠিয়ে দেওয়া হয়। উনার সরকারের বিরুদ্ধে কেউ যদি অনুপরিমাণ তিল পরিমাণ কিছু বলে, তাহলে কোনো রক্ষা নেই, জেলে থাকতেই হবে। ক্ষমতার লোভে উনি অন্ধ হয়ে গেছিল। উনি ভেবেছিল উনি সবচেয়ে বড় শক্তিশালী, উনি একমাত্র চালাক বাংলাদেশের মাঝে, কিন্তু জনগণ দেখিয়ে দিয়েছে। আপনি কি একটি বিষয় ইমাজিন করেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি সময় মতো আমাদের ইন্ডিয়াতে আসতে না পারতেন বা আসতে আরও কিছু দেরি হতো, সাধারণ জনগণ ওনাকে পেয়ে যেত, তাহলে কী অবস্থা হতো? তো বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান উনি সময় মতো বিদেশ পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন, ভাগ্য ভালো, তাই প্রাণে বেঁচে কোনোরকম ইন্ডিয়াতে পৌঁছে যান। এই বাংলাদেশের বিষয়ে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, আমি 4-5 বাংলাদেশ ভিজিট করতে গিয়েছি সেখানে। তো প্রথমবার যখন আমি যাই, তখন বিভিন্ন জায়গায় দেখলাম খালেদা জিয়া এবং জিয়াউর রহমানের ছবি লাগানো, বিভিন্ন জায়গায় ওনাদের নাম লেখা আছে। সেকেন্ড টাইম আবার যখন একই জায়গায় যাই, তখন দেখি ওইসব পার্টিকুলার জায়গায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম লেখা, ওনার দলের কারো নাম লেখা বা ওনার মানে এরকম নাম পরিবর্তন করা হয়েছে। আসলে বাংলাদেশের মানুষের অনেক ধৈর্য আছে, বিগত 15 ধরে ধৈর্য রেখেছেন, তো শেষ পর্যন্ত শেষ পরিণতিটা দেখিয়ে দিয়েছেন। ধৈর্যের ফল মিষ্টি হয়।